দিন মজুরের ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা। মোট টাকার পরিমাণ 2,911,21,10,000। কোথা থেকে এলো এত টাকা? রাতের ঘুম উড়েছে হাবড়ার যুবকের। পুলিশের দ্বারস্থ যুবক, ঘটনায় চাঞ্চল্য। দিনমজুরের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা। অ্যাকাউন্টে মোট টাকার পরিমাণ 2,911,21,10,000 টাকা। ঘুম উড়েছে হাবড়ার যুবকের। কোথা থেকে এলো এত টাকা? উৎসই বা কি? আপাতত ব্লক করা হয়েছে অ্যাকাউন্টটি। উত্তর চব্বিশ পরগনার হাবড়ার নাংলা পাড়ুই পাড়ার বাসিন্দা পেশায় দিনমজুর সুদীপ্ত হাজরা বিগত চার পাঁচ মাস ধরে ব্যাংকের বইয়ে টাকা তোলা বা জমা করার কাজ করেননি। দুদিন আগে ব্যাংকের শাখা থেকে 1,000 টাকা তুলতে গিয়ে চক্ষু চড়ক গাছ যুবকের। তার ব্যাংকের বই থেকে একটি টাকাও তোলা যাচ্ছে না। তাহলে কি টাকা নেই অ্যাকাউন্টে? সে কারণেই ব্যাংকের শাখা থেকে একটি মিনি স্টেটমেন্ট বের করেন তিনি। তখনই চক্ষু ছানাবড়া হয়ে যায় দিনমজুর সুদীপ্তের। তার অ্যাকাউন্টে রয়েছে কোটি কোটি টাকা। টাকার পরিমাণ ছিল 2,911,21,10,000। ব্যাংকে থাকা তার অ্যাকাউন্টে কিভাবে এলো এত পরিমাণ টাকা? বুঝতে পারছেন না হাবড়ার নাংলা পাড়ুই পাড়ার বাসিন্দা ওই যুবক। ঘটনার দিন রাতেই হাবড়া থানার দ্বারস্থ হন বছর 32-এর যুবক সুদীপ্ত। থানার তরফে তাকে ব্যাংকের মূল শাখার সাথে যোগাযোগ করতে বলা হয়, যদিও এখনও তিনি তা করে উঠতে পারেননি। কীভাবে টাকা ঢুকে চোখ নিতে যান আমরা জানি না। ও তো কোটির উপরে, মানে 300 কোটিটার উপরে চলে আসছে। আমরা তো নিজেই গুনতে পারছি না, এটা ভয় রাত কাটাতে হচ্ছে। আমরা চাই যে ওর টাকাটা ওর রিটার্ন দিয়ে দিক, আর এটা পুলিশ প্রশাসন হয়ে চলে যাক। ঘটনার খবর এলাকায় জানাজানি হতেই প্রতিবেশীরাও হতবাক। ব্যাংকে সুদীপ্তর মোট 9,000 টাকা ছিল বলে জানা গেছে। বর্তমানে সে টাকাও তুলতে পারছেন না যুবক। যুবকের দাবি, তার অ্যাকাউন্টে থাকা তার নিজের টাকা ফিরিয়ে দেওয়া হোক। নিজের যেটুকু টাকা রয়েছে সেই টাকা ফেরত পেলেই খুশি তিনি। কতদিন ধরে কাজ করছেন? 5 মাস। এখন কি বাড়িতে? বাড়িতে। কি করেন এখানে? মাঠে ঘাটে কাজ করি, আর মা মারা গেছে, বাড়িতে চলে এসেছি। আপনার এই ব্যাংকের বইতে এত টাকা কি করে ঢুকলো? তা তো আমার বলতে পারবো না, রবিবার দিন টাকা তুলতে গেছি, দেখি এত টাকা হারিয়েছে। কত টাকা হিসেব করতে পেরেছেন? না, কম মনে হচ্ছে। কত মনে হচ্ছে? তো ধার দেখানো হচ্ছে 75 টাকা, ওই 20 কোটি টাকা। থানায় বল, রাত্রিবেলা গেছিলাম, তারপর দিন বললো যে সকাল 10টা পরে আসছি। বই আপডেট করবো। কত টাকা তুলতে গিয়েছিলেন? 1,000। তুলতে পেরেছেন? না। কি দেখাচ্ছে সেখানে? টাকা দেখাচ্ছে 75 টাকা, ব্লক করে দিয়েছে। আপনার কত টাকা ছিল? 9,000। আপনি কি চান এখন? এখন চাই যে সরকার টাকা নিয়ে নেয়, আমার টাকা রিটার্ন দিয়ে দেয়। আমি এটাই চাই, মানে নিজের টাকাটাই ফেরত চান। রবিবার বিষয়টি জানার পর থেকেই ভালো করে ঘুমাতেও পারছেন না সুদীপ্ত ও তার বাবা। যথেষ্ট চিন্তায় দিন কাটছে তাদের। এক প্রকার রাতের ঘুম উড়েছে। জানলাম টাকা তুলতে গেছে, টাকা তোলার পরে তারপর গিয়ে টাকা বলে টাকা ঢুকেছে মেলা, টাকা দেই না। দেওয়ার পরে ও বাড়ি এসে বললো, বলে ও আমাদের জামাই নিয়ে ও থানায় চলে গেল, হাবড়ার থানায়। হাবড়ার থানায় যেয়ে বললো, বলে তারপরে এই পর্যন্ত ঘুমতে পারছে না, রাত্রিবেলা এত টাকা পয়সা ঢুকেছে, মাথায় জল দেওয়া, জল দিচ্ছে মাথায়, মাথা ঘুরছে, ওই শরীর খারাপ লাগছে। মঙ্গলবার ঘটনার খবর পেয়ে সুদীপ্তের বাড়িতে আসেন স্থানীয় পঞ্চায়েত সদস্য শিরীষ বিশ্বাস। শিরীষবাবু বলেন, ব্যাংকের ভুল বা যে কোনো কারণেই তার অ্যাকাউন্টে এতগুলি টাকা ঢুকে গেছে, প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করুক। আমি আজকে বাজারে বসে শুনলাম যে এরকম 1,000,000 কোটি টাকা ঢুকেছে, এবং আমি শোনার পরে আমি সেই ব্যক্তির বাড়িতে এলাম। আসার পরে সে খুবই দরিদ্র ঘরের ছেলে, তার শুনলাম যে আজ কয়েকদিন ঢুকেছে, কিন্তু সে রাত্রিতে তার খাওয়া দাওয়া ঘুম নাই। এ মতো অবস্থায় প্রশাসনের কাছে আমি বলতে চাই যে যাতে ওই ব্যক্তি, ওর কিছু টাকা আছে অ্যাকাউন্টে, সেই টাকাটা পায়, এবং ও যাতে সুস্থভাবে ঘুমোতে পারে তার সুব্যবস্থা করা হোক। কীভাবে ঢুকতে পারে সেটা তো আমরা ঠিক বলতে পারবো না, তবে ব্যাংক কর্তৃপক্ষ এটা বলতে পারবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড,
হাবড়া।